হ্যালো স্টুডেন্টস, আমরা ক্যাপাসিট্যান্স চ্যাপ্টার পড়ছি। আমাদের পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ এই টপিকগুলো অলরেডি পড়া হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো আগে দেখে এসো, তারপরে পার্ট সিক্স ভিডিও স্টার্ট করবে। আমাদের এই ভিডিও টপিক হচ্ছে শেয়ারিং অফ চার্জ। হেডিং কি দিয়েছি দেখে নাও, ডিস্ট্রিবিউশন অফ চার্জেস বিটুইন টু কন্ডাক্টার্স অ্যাট সেম পোটেনশিয়াল। এই সেম পোটেনশিয়াল, এই সেম ওয়ার্ডতলায় দাগ দিও, কারণ পরের ভিডিওতে আমরা ডিফারেন্ট পোটেনশিয়াল নিয়ে কাজ করব। তাহলে এখানে এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে প্রায় নিট বা জেইমেনের প্রশ্ন এসে থাকে এই শেয়ারিং অফ চার্জ রিলেটেড, এমনকি এইচএস বা সিবিএসই বোর্ডেও আসে। আমাদের বলতে হবে সমবিভব সম্পন্ন দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন কিভাবে হয়। ছবিতে দেখতে পাচ্ছ দুটো কন্ডাক্টর নিয়েছে, ফার্স্ট কন্ডাক্টর তার ক্যাপাসিটেন্স সি ওয়ান, সেকেন্ড কন্ডাক্টর এর ক্যাপাসিটেন্স সি টু, এবং ওদেরকে একটা সরু পরিবাহী বা কন্ডাক্টিং ওয়ার দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে। প্রথমত বলি যে ওই কন্ডাক্টরগুলোর কোনো ইনিশিয়াল চার্জ ছিল না, তার মানে ওরা কিন্তু আনচার্জড বা ওদের চার্জ কত আছে, জিরো আছে। এই অবস্থায় তুমি কি করেছো, একটা রড নিয়েছো, এই রড নিয়ে মনে করো গায়ে টাচ করেছো, কিউ চার্জ দিয়ে দিয়েছো। তাহলে ওই কিউ চার্জ তো শুধুমাত্র ফার্স্ট কন্ডাক্টর একা নিয়ে রাখবে তা তো নয়, ওটা তো সেকেন্ড কন্ডাক্টরেও তো তোমার ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে কতটা অ্যামাউন্ট অফ চার্জ সি ওয়ান এর মধ্যে থাকবে আর কতটা অ্যামাউন্ট অফ চার্জ সি টু মানে সেকেন্ড কন্ডাক্টরের মধ্যে থাকবে সেটা আমাদের বের করতে হবে। চলো স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে যে কিউ চার্জটা মনে কর দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, একটা কিউ ওয়ান আর একটা হচ্ছে কিউ টু। তাহলে ফার্স্ট কন্ডাক্টরের মধ্যে কত চার্জ থাকবে কিউ ওয়ান আর সেকেন্ড কন্ডাক্টরের মধ্যে কত চার্জ থাকবে কিউ টু। যেহেতু বলেছি ওদের সেম পোটেনশিয়াল, তাহলে তোমরা চিন্তা করে দেখো যখন ওগুলো আনচার্জড তখন ওদের পোটেনশিয়াল কত আছে, জিরো, কোনো পোটেনশিয়াল নেই তার মানে। কিন্তু যখনই যে মুহূর্তে তুমি এই রডটা এখানে টাচ করেছো সঙ্গে সঙ্গে ওর মধ্যে চার্জ এসছে এবং তার পোটেনশিয়ালটা চেঞ্জ করে গেছে। যেহেতু ওরা তার দিয়ে কানেক্ট করা আছে তার মানে ওরা সবসময় ইকুয়াল পোটেনশিয়ালে থাকবে বা সেম পোটেনশিয়ালে থাকবে। তাহলে আমি বলছি কোন একটা ইনস্ট্যান্টে ওদের দুজনেরই পোটেনশিয়াল কত আছে, ভি। তাহলে তুমি কি লিখতে পারো কিউ ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি, এটা তো ফর্মুলা, কিউ হচ্ছে সিভি। তার মানে ফার্স্ট কন্ডাক্টরের মধ্যে কত চার্জ থাকবে, সি ওয়ান ইন্টু ওই যে কমন পোটেনশিয়াল বা সাধারণ বিভব ভি যেটা তৈরি হবে। আর কিউ টু চার্জ তাহলে কত হবে, একইভাবে লিখব সি টু ইন্টু ভি। আমি এখন কিন্তু জানি না যে ভি এর ভ্যালুটা কত, সেটা বের করে নেবো। তা দেখে নেওয়া যাক, আমি জানি কিউ ইজ ইকুয়াল টু কত বলো, কিউ ওয়ান প্লাস কিউ টু। এবার কিউ ওয়ান মানে কত, সি ওয়ান ভি, কিউ টু মানে কত, সি টু ভি। তার মানে যদি আমি ভিটা কমন নিই তাহলে আসছে কত, সি ওয়ান প্লাস সি টু। তার মানে ভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হোয়াট উইল বি দ্য কমন পোটেনশিয়াল আফটার শেয়ারিং অফ চার্জ বা আফটার ডিস্ট্রিবিউশন অফ চার্জ, কত আসবে টোটাল চার্জ তুমি যা দিয়েছ তাকে ডিভাইড করছো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স যেগুলো আছে সি ওয়ান সি টু তার সামেশন দিয়ে, মানে কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু করলে তুমি আলটিমেট কি পাবে, পাশে লিখে রাখো কমন পোটেনশিয়াল আফটার শেয়ারিং অফ চার্জ, অথবা লিখে রাখো আধান বন্টনের পর সাধারণ বিভব, লিখে একটা বক্স করে রাখো। এটা কিন্তু ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এবার আমাকে তো বের করতে বলেছে কিউ ওয়ান এর ভ্যালু কত হবে, তাহলে আর কি বাকি থাকলো, তাহলে এবার লিখে নি কিউ ওয়ান ইজ ইকুয়াল টু কত বলেছি, সি ওয়ান ইন্টু ভি, এই ভি মানে তো এই ভি, তার মানে কি লিখবো, সি ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে দেখতে পাচ্ছি এটা তো কিউ ওয়ান যদি এইভাবে করতে পারো তাহলে কিউ টু তাহলে একই হবে, তুমি নিজে লিখে নাও, আমি এখানে লেখা জায়গা পাচ্ছি না, তোমরা নিজেরা লেখো কিউ টু তাহলে কত আসবে, সি টু ইন্টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে কিউ ওয়ান লিখলাম সি ওয়ান ইন্টু এই ভিটা, আবার কিউ টু লিখলাম সি টু ইন্টু এই ভিটা। ওকে, এটা লেখার পর এখান থেকে একটা সিদ্ধান্ত আসতে হবে আমাদেরকে যে যদি বলা হয় কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু মানে কি রেশিওতে ওই চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়েছে, তখন তুমি কি বলবে, এই দুটোকে ডিভাইড করে দিলে উত্তর পেয়ে যাবে। ডিভাইড করলে ভি ভি ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে সি ওয়ান বাই সি টু। তার মানে এই কিউটা মানে চার্জ যে তোমার ডিস্ট্রিবিউট করেছে সেটা তার ক্যাপাসিটেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। তার মানে দ্য ডিস্ট্রিবিউট চার্জ ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, তার ক্যাপাসিটেন্স যে অনুসারে, যদি ক্যাপাসিটেন্স বেশি হয় তার মধ্যে চার্জ বেশি ঢুকবে, যার ক্যাপাসিটেন্স কম তার মধ্যে চার্জ কম ঢুকবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে প্রমাণ করতে দেওয়া হয় যে এই ক্ষেত্রে আধান তার মানে প্রতিটি মধ্যে প্রতিটি কন্ডাক্টরের মধ্যে যে আধানটা স্টোর হবে সেটা কিন্তু তার ক্যাপাসিটেন্সের সঙ্গে সমানুপাতিক হবে। তার মানে চার্জ অন ইচ কন্ডাক্টর উইল বি প্রপোর্শনাল টু ইটস ক্যাপাসিটেন্স,
এটা কিন্তু প্রুফ করতে দেয়, ভালো করে নোট করে রাখো, 2 মার্কস এর কোয়েশ্চেন আসে এটা প্রমাণ করতে দিলাম। ওকে, এরপরে কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এটা যদি দেয় এটুকুতে 2 নম্বর তুমি পেয়ে গেছো। কিন্তু আরেকটা প্রমাণ এখান থেকে আসে, সেটাও করে নি। মনে করো তোমাকে বলা হয়েছে এগুলো সব স্ফেরিক্যাল কন্ডাক্টর, মানে ইনসুলেটেড সরি আইসোলেটেড স্ফিয়ার, মানে ছোট ছোট গোলক। তাহলে আমরা যদিও এখনো প্রমাণ করিনি, পরের ভিডিওতে করব, যে একটা স্ফিয়ারের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি রেডিয়াস, মানে ওটা যে রেডিয়াস হবে ওটাই তার ক্যাপাসিট্যান্স হবে। এটা আমি কিন্তু প্রমাণ করে দেখাইনি, আমরা পরের ভিডিওতে করে দেখাবো, তুমি এখন শুধু ইউজ করো। তাহলে আমি লিখতে পারি সি ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে, R1। আর সেকেন্ড কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স কত হবে, তার রেডিয়াস R2। রেডিয়াস যা হবে এটা স্ফিয়ার যদি বা গোলক কল্পনা করো তুমি। তাহলে এগুলো কি পদ্ধতিতে বলেছি, ESU সিস্টেমে কিন্তু বলেছি, অন্য কোন মানে SI-তে কিন্তু এই ফর্মটা থাকবে না, অন্য কিছু হবে, সেটা পরে আমরা ডিরাইভ করব। তাহলে লাস্ট লাইন আমরা আগে কি লিখেছিলাম, Q1 ডিভাইডেড বাই Q2 ইজ ইকুয়াল টু কত লিখেছিলাম, C1 বাই C2। তাহলে এখন এর জায়গাতে কত লিখবো, R1 ডিভাইডেড বাই R2। তার মানে আরেকটা জিনিস তুমি প্রুফ করে দিলে, Q প্রপোর্শনাল টু R, ওই যে বলেছিলাম না সাইজ বা শেপের উপর ডিপেন্ড করে। তার মানে যার রেডিয়াসটা বড় হবে, যেটা বড় স্ফিয়ার, তার মধ্যে কি হবে, চার্জ বেশি ঢুকবে, আর যার রেডিয়াসটা কম বা ছোট তার মধ্যে চার্জ ঢুকবে কম। আচ্ছা, আর একটা জিনিস চিন্তা করে দেখো, যদি বলি Q1, আচ্ছা Q1 মানে তো ফার্স্ট কন্ডাক্টরের চার্জ, আচ্ছা তাকে যদি তুমি ওর মানে স্ফিয়ারটার এরিয়া মানে 4πR1² দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কি পাবে, ওই ফার্স্ট কন্ডাক্টরের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেন্সিটি পাবে। ঠিক একইভাবে যদি বলো সেকেন্ড কন্ডাক্টরের ক্ষেত্রে তার চার্জ Q2 ডিভাইডেড বাই 4πR2² করো, তাহলে তুমি সেক্ষেত্রে কি পাবে, ওই সেকেন্ড যে কন্ডাক্টর স্ফেরিক্যাল কন্ডাক্টর তার সারফেস চার্জ ডেন্সিটি পাবে। তাহলে যদি বলা হয় σ1/σ2, এটা কত আসবে, একটু হিসাব করে দেখা যাক। Q1 ডিভাইডেড বাই 4πR1² ডিভাইডেড বাই Q2 আর তার নিচে 4πR2², একটু সাজিয়ে গুছিয়ে লিখতে দাঁড়াবে Q1 ডিভাইডেড বাই Q2, আর এই R2টা উপরে উঠবে, তার মানে R2² ডিভাইডেড বাই R1². আর কিছুক্ষণ আগেই তোমরা দেখলে এই Q1 বাই Q2 আমরা কি লিখেছিলাম, R1 বাই R2, আর এখানে পড়ে আছে R2² বাই R1² দেখো একটা R2 উপরের সঙ্গে কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কাটবে, R1 একটা কাটবে, স্কোয়ার গুলো চলে যাচ্ছে। তাহলে আলটিমেট রেজাল্ট কি আসবে, σ1/σ2 নিজেরা করে দেখো, R2/R1। তার মানে এই ডিস্ট্রিবিউশনটা হওয়ার পর যে সারফেস চার্জ ডেন্সিটি তৈরি হবে, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস অফ ইচ কন্ডাক্টর। তার মানে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে ওই গোলকগুলোর ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটাও কিন্তু প্রমাণ করতে দেয় 2 মার্কসের। তার মানে আইদার প্রমাণ করতে বলতে পারে কিউ প্রপোর্শনাল টু আর, এটা তুমি দেখাও, অথবা দেখাও সিগমা প্রপোর্শনাল টু 1/R। এই সবটাই কিন্তু হেডিং কি দিয়েছি দেখতে পাচ্ছ, যখন দুটো কন্ডাক্টর সেম পোটেনশিয়ালে আছে সেই অবস্থাতে আধান বন্টনের এই এই প্রুফগুলো তোমাকে করতে বলা হবে। ওকে, তোমরা এটা ভালো করে খাতায় লিখে রাখো, নেক্সট ভিডিওতে আমরা এটা ডিফারেন্ট পোটেনশিয়াল মানে অসম বিভাবে থাকবে এই অবস্থায় আধান বন্টনটা আলোচনা করব। ওকে।